হচ্ছে আমি কয়েকদিন আগে নখ কাটতেছিলাম তো আমার আম্মা আমাকে বলছে আমার ফুফু আমাকে বলছে যে এই নখ যে আমি কাটতেছি এই নখ যে মাটিতে ফালাচ্ছি তো মরার পরে নাকি কেয়ামতের সময় এই নোখ তুলে নেওয়ার জন্য আল্লাহ আদেশ করবেন আসা ফিরুল্লাহ এই ধারণাটা শুধু আমার ফুফুর একার নয় প্রায় মা বোনদের এই ধারণাটা রয়েছে যে মরার পর নাকি নোখ তুলে আবার নেওয়ার জন্য বলা হবে আসলে এই কোনো এই ধরনের কথা ইসলাম কখনো সমর্থন করে না আপনি নোখ পরিষ্কার করবেন এক জায়গায় ফেলে দেন যেখানে আপনার এই আবর্জনা ফালান বা এক জায়গায় ফেলে দেন অপরিষ্কার জায়গায় তো যেই কথাটা আমি বলছি যে নোখ মরার পরে নাকি আবার তুলে নেওয়ার জন্য বলা হবে এই কথাটা সম্পূর্ণ বৃত্তিহীন কেন মরণের পরে পবিত্র কোরআনুল করিম আল্লাহু তালা অসংখ্য জায়গায় বলেছেন যে মরণের পরে আর দুনিয়াতে আসার সুযোগ আল্লাহ দিবেন না মানুষ আফসুস করবে আশা করবে যে রবুল আলমিন আমাকে আবার দুনিয়াতে ফেরত পাঠাও আমরা গিয়ে ভালো আমল করব। মানুষ এটা আক্ষেপ করবে কিন্তু আল্লাহ সুবাহন হুয়া কঠোর বসায় বলে দিবেন কাল্লা কখনো নহে তোমাকে অনেক সময় দেওয়া হয়েছিল আর তোমাকে সময় দেওয়া হবে না তো কাজেই যে ধারণাটা আছে এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল এই ধারণা থেকে বেঁচে থাকবেন আরও পাঁচজন মানুষকে এই ধারণা থেকে ভুল ধারণা থেকে বিরত রাখার চেষ্টা করবেন সুবাহানা সুবাহনাহুয়া তালা আমাদের তৌফিক দান করুন